Hi viewers, আমি আজকের এই টিউটোরিয়ালে অফিস ম্যানেজমেন্টের এমএস ওয়ার্ডের পার্ট টু তে আমি আলী হাসান সাইমন বলছি আপনাদের মাঝে। আমি এমএস ওয়ার্ডকে নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাকে একই নিয়মে একটা ডকুমেন্ট খুলতে হবে, নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটু রিফ্রেশ করে নিই, ওপেন করলাম। বন্ধুরা ওপেন করলাম, আমি পার্ট ওয়ানে ফাইল নিয়ে আলোচনা করলাম, এখন পার্ট টুতে আমি এডিট নিয়ে আলোচনা করব। তো এডিটের কাজ হলো, বন্ধুরা দেখেন এডিটের কাজ হলো, আমি একটু এ করে নিই, কিছু একটা লিখে নিচ্ছি। বন্ধুরা দেখেন আন্ডো টাইপিং, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা লিখলাম, মনে করেন আমি এই ডকুমেন্টটা অনেক লিখলাম, হ্যাঁ আমি এই ডকুমেন্টটা অনেক কিছু লিখলাম মনে করেন, তো কোনো এখানে আমি এইখান থেকে এতটুকু পর্যন্ত আমি ডিলিট করে দিব। তো কিবোর্ড থেকে আমি ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন আমাকে এই জিনিসটা কীভাবে আনতে হবে, যে আমার ডিলিট হয়ে গেল সেটা কীভাবে আনতে হবে, এখানে ক্লিক করেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেডে ক্লিক করেন, চলে আসবে। আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, চলে আসলো আমার পুনরায় জিনিসটা, চলে আসলো। এডিটে গেলাম, দেখেন এখানে কন্ট্রোল এক্স মানে কাট, মনে করেন আমার এই ডকুমেন্টটা এখান থেকে এতটুকু আমি কি করব, এটা নিচে প্রয়োজন, হ্যাঁ এটা নিচে প্রয়োজন। আমি এখানে কোনো একটা কিছু লিখছি না, তো আপনারা এখানে ফোন লিখলাম, PHONE ফোন, মনে করেন আমার এই ফোনটা, এটা আমি কাট করব। তো কাট এখানেও করা যায়, দেখেন কাট, কাট করে আমি এটা ঠিক এখানে নিয়ে আসব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করলেই হয়ে যাবে, আর নয়তো এখানে ক্লিক করলে কাট হয়ে যাবে। কাট হয়ে গেলে ঠিক এখানে কার্যটা রাখবেন, রাখার পর আপনি ইচ্ছে করলে পেস্ট করতে পারেন। এখানে দেখেন কাটের পরে কপি পেস্ট, এখানে এখানে পেস্ট ক্লিক করলে চলে আসবে, অথবা আপনি এখানে এডিটে আছে দেখেন কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে ক্লিক করলে আপনার পেস্ট হয়ে যাবে, আর নয়তো এখানে ক্লিক করলেও হয়ে যাবে। আমি এখানে করে দেখাচ্ছি, এখানে পেস্ট করে দেখাচ্ছি, দেখেন এখানে হয়ে গেল, পেস্টটা হয়ে গেল। তারপর এডিটে আমি আর একটা কাজ দেখাচ্ছি, কফি কীভাবে কফি করতে হবে। তো বন্ধুরা আমি কফি করব, এই দেখেন এই এই ফোনটা আমি কফি করব। তো কফি করতে হলে আমাকে এখানে এখানে দেখেন কপি করলে, এখানে আগে কপি করলে সিলেক্ট করতে হবে, যে লেখাটা আমি কপি করব সেই লেখাটা আগে সিলেক্ট করে নিতে হবে, মাউসের লেফট কার্সর ধরে সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন কপি, এখানে কপিতে ক্লিক করলাম, নতুবা কন্ট্রোল সি দিয়েও কপি করা যায়, সেটা এখানে দেখা আছে, দেওয়া যায়। এ দেখেন কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়েও কপি করা যায়, অথবা আমি এখান থেকেও কপি করতে পারবো, দেখেন এখান থেকে আমি কপি করতে পারি। এই কপি করে নিলাম, কপি করে আমি ঠিক এই জায়গায় নিয়ে আসবো, ওই ঠিক একই নিয়মে ফেসটি ক্লিক করলে সেটা চলে আসবে। এখন দেখেন বিকেল, হ্যাঁ আমার কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটা সিলেক্ট করে নিতে পারবো, পুরো ডকুমেন্টটা আমি সিলেক্ট করে নিতে পারবো। তো সেটা আমি ইচ্ছে করলে মাউস দিয়েও করতে পারবো, অথবা আমার কন্ট্রোল এ ক্লিক করলে, কন্ট্রোল এ ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন ফাইন্ড, দেখেন কন্ট্রোল এফ, বন্ধুরা আমি একটা ডকুমেন্টের আমার টাইপ, দেখেন বন্ধুরা আমাকে
এডিটে গেলাম গিয়ে ফাইন্ড ক্লিক করলাম এখন আমার এখানে মনে করেন ইংলিশে অনেক লেখা আছে এখন তার মধ্যে আমার কম্পিউটার লেখাটা আমার প্রয়োজন দেখাটা আমার প্রয়োজন যে সব জায়গায় আমার কম্পিউটার লেখাটা হয়েছে কিনা তো সেখানে আমার কম্পিউটারটা লিখতে হবে COMPUTER কম্পিউটার কম্পিউটার ক্লিক করলে আমার ফাইন্ড নেক্সট ক্লিক করতে হবে ফাইন্ড নেক্সট ক্লিক করলে আমাকে দেখাবে যে আমার এখানে কম্পিউটার আবার ফাইন্ড নেক্সট ক্লিক করব দেখেন এখানে আমার দুইবার কম্পিউটার ট্যাপ করা আছে শুধু দুইবার না যদি এখানে পুরো পেজে লেখা থাকে এখানে যদি পুরো পেজে যদি কম্পিউটার শব্দটা থাকে তাহলে বারবার ফাইন্ড নেক্সট ক্লিক করলে আমাকে কম্পিউটার কোথায় কোথায় আছে সেটা দেখাবে বন্ধুরা দেখেন তারপর আছে রিপ্লেস রিপ্লেসটা হচ্ছে যে মনে করেন আমার এই কম্পিউটারের জায়গায় আমি মোবাইল দিব এখানে কম্পিউটার লিখবেন আগে আমার আগে লেখা ছিল তো এখানে মনে করেন আমি মোবাইল দিব MOBILE মোবাইল মোবাইল লেখার পর আমি যখন রিপ্লেস অল দিব আমার যত জায়গায় কম্পিউটার আছে তত জায়গায় আমার মোবাইলটা হয়ে যাবে পরিবর্তে হয়ে যাবে মোবাইল মোবাইল লেখাটা চলে আসবে তো সো আমি এখানে রিপ্লেস অল না দিয়ে আমি বোঝার সাথে আমি ফাইন্ড নেক্সট দিচ্ছি ফাইন্ড নেক্সট দিচ্ছি দেখেন অথবা রিপ্লেস অল দিলেও হয়ে যাবে দেখেন দেখেন আমার কম্পিউটারের জায়গায় মোবাইল হয়ে গেছে এ মোবাইল ঠিক আছে আমাকে আবার পুনরায় দেখেন রিপ্লেস অলে গেলাম গিয়ে আমার মোবাইলটা আমি কম্পিউটারের জায়গায় বসালাম কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি এখানে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন মোবাইল তারপরে এখানে হতে পারে লিখে দেন কম্পিউটার COMPUTER কম্পিউটার দেখেন এখন আমরা রিপ্লেস অল দিব রিপ্লেস অল দিলে আমার মোবাইলের জায়গায় কম্পিউটার লেখাটা চলে আসলো এখন দেখেন এডিটে আর কী কাজ আছে গো টু মনে করেন আমার এখানে 100 পেজ আছে এখন আমার 75 পেজ নাম্বারটা প্রয়োজন আমি এখানে পেজ দেখেন এই বন্ধুরা দেখেন এই পেজ 6 আমি 6-এ কাজ করছি এখন আমার পেজ 4 প্রয়োজন পেজ 4-এ আমি 4 উঠালাম দেখলাম গো টু ক্লিক করলাম আমি 4 পেজে চলে আসলাম দেখেন আমি 4 পেজে চলে আসলাম এখন আমি 6-এ ক্লিক করব গো টুতে ক্লিক করব আমার আবার পুনরায় চলে আসবো বন্ধুরা এ ছিল আমার টিউটোরিয়াল এডিটিং নিয়ে পার্ট 2-তে তো আশা করি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে